বুটিক থেকে করেছিস? কারা কারা আছো তারা একটু জয়েন করো, আর সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে বলো। ফোনে সাউন্ড অফ করে ওইদিকে লাইটটা জ্বলবে। ঠিকঠাক শোনা বা দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলে দিতে হবে, যারা আছো যারা দেখছো তারা একটু বলে দাও। আর আমার তার আগে আমি আমার অ্যাড্রেসটা একবার বলে দিই। আমার অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষমুখী রোড, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে। আর আমার ফোন নাম্বারগুলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980358625, আর একটা নাম্বার হচ্ছে 9051625781, এছাড়াও আর একটা নাম্বার হচ্ছে 9874979702। আচ্ছা, এখানে সমস্ত রকম পেমেন্ট সিস্টেম নেওয়া হয়, ফোনপে, জিপে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তো হয়। যারা এসে কেনাকাটা করতে চাইছে তাদের জন্য কিন্তু সমস্ত রকম কার্ড অ্যাকসেপ্টেড, ক্যাশ ট্রানজ্যাকশান তো হয়। আচ্ছা, আমাকে সবাই জিজ্ঞেস করে যে কোনো মেট্রো স্টেশন আছে কি না, তো আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমি কিন্তু সবসময় বলতে থাকি, আমার মেট্রো স্টেশন দুটো, একটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন আর একটা হচ্ছে বেলগাছা মেট্রো স্টেশন, একদম দুটো স্টেশনের মিডলে রয়েছে এটা, একটা দমদম মেট্রো স্টেশন একটা বেলগাছা মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন দুটো তো আমি বলেই দিলাম। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো কিছু অর্গেঞ্জা শাড়ি দেখাবো, একটু কম রেঞ্জের, সেদিনকে দেখিয়েছিলাম বেশি রেঞ্জের, আজকে দেখাচ্ছি একদম মিনিমাম রেঞ্জের। ঠিক আছে, আজকে দেখাবো একদম মিনিমাম রেঞ্জের, সেদিনকে দেখিয়েছি বেশি রেঞ্জের। তার আগে একটা আমি শাল দেখিয়ে নিচ্ছি, যে শালটা তৈরি হচ্ছে সেটা দেখাবো, পিছুয়াই পেন্টিংয়ের ওপর শাড়ি, মানে পিছুয়াই পেন্টিংটা কিন্তু ওটাতে হ্যান্ড স্টিচ করা হয়েছে, হাতে সেলাই করা হচ্ছে, সেটা আমি একটু দেখিয়ে দেবো। এটা একটা ওয়াইন টোনে রয়েছে, এই যে ওয়াইন টোনে রয়েছে, এটা কাঁথা স্টিচে হচ্ছে কাজটা, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, কাঁথা স্টিচ দিয়ে হচ্ছে কাজটা, প্রচুর কাজ বাকি রয়েছে। কালারটা খুব সুন্দর এবং দু সাইডেও কিন্তু কাজ হবে, জাস্ট মিডলটা এখন হচ্ছে, এই যে মিডলের কাজটা হচ্ছে, কাজ কালারটাও খুব সুন্দর একটা কালার, যে মিডলের কাজটা হচ্ছে কাঁথা দিয়ে কিন্তু এটা ভরছে, মিডলের কাজটা হচ্ছে, এটা কাঁথা স্টিচের হচ্ছে। আর এই যে পেছন দিকটা দেখালে বোঝা যাবে এটাতে যে স্টিচ করা হচ্ছে, এই যে এখনও সুতোটা, এই যে ছুঁচটা দেওয়া রয়েছে, যে ছুঁচটা এখনও দেওয়া রয়েছে, সুতোটার কাজ হচ্ছে, যে সাদা সুতোর যে কাজটা হচ্ছিল এই সাইডে সেই কাজটা জন্য কিন্তু ছুঁচটা পিছন দিকে গাঁথা রয়েছে, এই যে সাদা যে এই যে এই ডটসগুলো যে পড়ছিল সেটা, এই যে সাদাটা সে কারণে দেয়া রয়েছে সুতোটা। তো ওটা একটা দেখিয়ে দিলাম, তোর শাড়িটা দেখানো যাবে, দেখানো যাবে না, কতটা করেছিস দেখি, কতটা করেছিস। আর একটা শাড়ি মধুলিনা করছে বসে বসে, অনেক দিন বাদ স্বপ্না অধিকারী, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, অনেক দিন বাদ, প্রায় এক যুগ বাদ স্বপ্না অধিকারী, খোলা যাবে না, খুলবে একটু, আঁচলটা খুলে দে। আচ্ছা, আর একটা শাড়ি দেখাচ্ছি মধুলিনা করছে, শাড়িটা এখনও শেষ হয়নি, অল্প একটু কাজ হয়েছে, কিন্তু দেখাচ্ছি মধুলিনার কাজ অল্প মানেও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ওই অল্প দেখলেও মন ভরে যায়। হ্যাঁ, অনেক দিন বাদ দেখলাম তোমাকে। আচ্ছা, এইটা
এই দেখো, এটা আঁকাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, একদিকের পাখিটা তো হয়েছে, বেশ অনেকটাই হয়ে গেছে, যে পার্শির কাজ দিয়ে হচ্ছে। আমি কিন্তু কাজ চলছে বলে যে কাজগুলো দেখাই, একদম নিয়ে নিয়ে দেখাই যে কতটা হয়েছে, কতটা করছে, কে করছে, আমাদের কিন্তু সবটাই দেখানো হয়। কাজ চলছে বলে কিন্তু একটা শাড়ির জাস্ট ফটো আমি দেখাই না, আমি কিন্তু এরমভাবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির। এই যে দেখো, এটাতেও দেখো সাদা সুতোর কাজ চলছে, এই যে ছুঁচটা গাঁথা রয়েছে এখানে, এটা এখনো গাছপালা হবে, এখানে পাথর হবে, তার নিচে যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, এখানে কিন্তু ড্রয়িং করা রয়েছে, দেখা যাচ্ছে এখানে ড্রয়িং করা রয়েছে, শেষ হলে ভীষণ সুন্দর হবে। এটা একটা কাতানের ওপর কাজটা করা হচ্ছে, শেষ হলে ভীষণ সুন্দর দেখতে হবে, কাতানে কাজটা করা হচ্ছে, এবং শেষ হলে স্বপ্নাদি বলবে আমাকে দিও। আচ্ছা, যারা দেখছো তারা একটু আমাকে বলতে থাকো তুমি। না গো, ভুলিনি ভুলিনি, এখন একটু বিয়ে বাড়ির অর্ডারগুলো রয়েছে তো ভুলিনি কাউকে, তো তোমাদেরকে তো আরোই ভুলবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চলে আসছি একদম মিনিমাম রেঞ্জের কিছু অর্গেনজা, আগের দিন দেখিয়েছিলাম আমি, সেটা হচ্ছে একটু রেঞ্জটা বেশি রেঞ্জের দেখিয়েছিলাম, তো আজকে যেটা দেখাচ্ছি একদম কম রেঞ্জের দেখাবো, ঠিক আছে, একদম কম রেঞ্জের আজকে দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম সেটা একটু বেশি রেঞ্জ ছিল, আজকে যেটা দেখাচ্ছি সেটা একটু কম রেঞ্জের, একদম অর্গেনজাতে চলে এলাম। এটা আঁচলটা, এই যে আঁচল না, এটা ব্লাউজ পিসটা প্রথমেই যাচ্ছে, একদম ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা যাচ্ছে ব্রোকেটে, তারপরে যাচ্ছে এই যে আঁচলটা, ব্ল্যাক কালার শাড়িটার কালারটা হচ্ছে একদম ব্ল্যাক কালার, দেখতে সুন্দর। প্রথম দিন সেদিনকে যেটা দেখিয়েছিলাম একদম বেশি রেঞ্জের দেখিয়েছি, আজকে যেটা দেখাচ্ছি সেটা একদম মিনিমাম রেঞ্জের, 1750, 1750। সরস্বতী পুজো আসছে, সেটার কথা মাথায় রেখে এবার ছোটো ছোটো ছেলে মেয়েদের শাড়ি দেখাচ্ছি, ছোটো ছোটো মেয়েদের শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, 1750। ব্রোকেটে ব্লাউজটা সুন্দর করে করা, আর ব্লাউজটা আমাদের কাছ থেকে করা, একটা আমাদের কাছ থেকে করাতে গেলে আনতে হবে যেটা, একটা ফিটিংস ব্লাউজ আনতে হবে, আমরা সমস্ত ডিজাইন সেট করে দিয়ে দেবো, একটা ফিটিংস খালি ব্লাউজটা লাগবে যেটার আমরা ডিজাইনটা দিয়ে দেবো। এইটা যাচ্ছে ব্ল্যাক কালারে গেছে, এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, পুরো শাড়িটাই যাচ্ছে এভাবে, এটা একটা অর্গেনজার ওপর রয়েছে, এটা ফার্স্ট শাড়ি, এক নম্বর শাড়ি ব্ল্যাক কালারে গেছে। দু নম্বরটা দেখাচ্ছি আমি, আর একটাও ব্ল্যাক দেখাই, এই ব্ল্যাকটাও খুব সুন্দর ব্ল্যাক, হ্যাঁ খুব সুন্দর দেখতে শাড়িটা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা যাচ্ছে আর একটা, এটা যাচ্ছে আর একটা শাড়ি, এটার আঁচলটাই যে এটা গেছে রানীর সঙ্গে ব্ল্যাক, এটা রানীর সঙ্গে ব্ল্যাক, আর ফিনিশিংটা এত সুন্দর এনেছে, একদম সে পিওর চান্দির বেনারসির, হ্যাঁ হ্যাঁ দেখতে থাকো। আচ্ছা, এটা গেছে রানীর সঙ্গে ব্ল্যাক, একদম ছোট ছোট ছেলেমেয়েরা পরো, খুব সুন্দর, একদম মানে সরস্বতী পুজোর শাড়ি, রানী ব্ল্যাক, আর এগুলোর ফিনিশিংটা পুরো চান্দেরি বেনারসি, যেগুলো আমরা আগে সেল করতাম ঠিক সেই রকমই, পুজোর সময়ও তো করেছি চান্দেরি বেনারসি, ঠিক সেই রকমই দেখতে, কিন্তু দামটা খুবই কম, ওগুলো 7,000 টাকা, 9,000, 10,000, 12,000 এরকম সব দাম ছিল, এটার দামটা কিন্তু একদম মিনিমাম প্রাইসে রয়েছে। এটা ব্ল্যাকের সাথে আছে, যারা ব্ল্যাক পছন্দ করো তারা নিতেই পারো, হ্যাঁ এটা বেশি সুন্দর, আমার তো ব্ল্যাক এমনিই ভালো লাগে, তো এটা বেশি সুন্দর, কিন্তু শাড়িটা যেহেতু রানী কালারের সঙ্গে গেছে ওই জন্যই কিন্তু এটা এত সুন্দর দেখতে লাগছে, এটা রানীর সঙ্গে গেছে ব্ল্যাক, এ পুরো শাড়িটাই যাচ্ছে এইভাবেই চলে গেছে, কিন্তু পুরো শাড়িটা, এটা পুরো শাড়িটাই যাচ্ছে এভাবেই চলে গেছে, দেখো রানীর সঙ্গে, রানী পাড়টা একবার দেখিয়ে দিই, পাড়টাও ভীষণ সুন্দর একটা পাড়, পাড়টাও গেছে খুব সুন্দর, রানীর সঙ্গে ব্ল্যাক, এটা 2 নম্বর,
কে বলছে? পিচ কালার নেই কিন্তু নয়নতারা ঢাকায় অন্য কালারে আছে, গ্রিনের শেডে আছে, ব্ল্যাক শেডে আছে, পিচ আছে, বার কত? এটা কি আমার শেডটা? ও হ্যাঁ 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 আছে আছে আছে, আমি দেখাচ্ছি দাঁড়ো, পিচ কালার আছে, সরি গো ভুলে গেছিলাম। আর একটা চলে আসছি, এটা রামা গ্রিন কালারের সঙ্গে রানী, এই যে যেটা আমি পরেছিলাম, যেটা আমি পরে ছবি দিয়েছি, সেম শাড়িটা দেখি দি, এটা এটা যেটা আমি পরে ছবি দিয়েছি, হ্যাঁ দেখতে থাকো ইন্দ্রিলাদি। আচ্ছা এটা হচ্ছে যেটা আমি পরে ছবি দিয়েছি আজকে, সুষমা যে ছবিটা দিয়েছে, এটা হচ্ছে সেম কালারটা, কোয়ালিটিটাও ভীষণ ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো, 1450 এটার দাম, ভীষণ ভালো কোয়ালিটি। এই যে কোয়ালিটিটা একটু সামনে থেকে দেখাই, আমাদের ঢাকার কোয়ালিটি কিন্তু খুব ভালো, ভীষণ সুন্দর ঢাকার কোয়ালিটিটা, এটাও কিন্তু 1450। এই যে আঁচলটা পিচ কালার দেখিয়ে দিলাম, যেটা আমি পরেছি শাড়িটা ভীষণ সুন্দর, আমি একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরেছিলাম, তার সঙ্গে একটা মুক্তোর গয়না নিয়েছি, এই শাড়িটা এরমভাবে পরলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে এই শাড়িটা এরম করে পরলে, 1450। কিন্তু 1450-তে এই এত ভালো কোয়ালিটি, একদম সব ঢাকাই, কিন্তু সেই জ্যাল জ্যালে সব নয়। এই যে দেখিয়ে দিই, এই যে এক এক পাটের যেটা সেই জায়গাটাও আমি দেখাচ্ছি, পুরো বডিতে হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে, পিচ পিঙ্ক কালারের ঢাকাইটা, এই যে পিচ কালারের নয়নতারা ঢাকাই যেটা সেটা দেখিয়ে দিলাম, 1450 পিচ কালারের নয়নতারা ঢাকাই, কালারটা একটু অন্যরকম আসছে কেন রে? এই কালারটা কিন্তু আমি যেটা পরে ফটো দিয়েছি, দেখ তো তুই দেখ আলোটা নেবা তো, ঠিকই লাগছে। আচ্ছা এটা পিচ পিচ কালার আসছে একটু দেখে বলে দাও তো, যারা দেখছো তারা একটু বলো তো এটা কালারটা কি কালার আসছে? ওটা 1650, আমি যে ব্লাউজটা পরেছিলাম ওটার দাম হচ্ছে 1650, আর শাড়িটা তো এই বলেই দিলাম 1450, কিন্তু 1450-এর একটা ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, একটা পিচ পিঙ্ক কালারের শাড়ি দেখিয়ে দিলাম, নয়নতারা ঢাকাই যেটা, এই ঢাকাইগুলো থাকে আমাদের কাছে, কারণ এই ঢাকাইয়ের বাট করতে থাক, এই ঢাকাইয়ের ওপর আমার খুব ভালো কাজ হয়, এর কোয়ালিটিটা এত ভালো যে কারণে আমি এর ওপর আরির কাজ করে থাকি, এর কোয়ালিটিটা ভালো বলে। এটা আর একটা দেখিয়ে দিচ্ছি, এটা রামা গ্রিন কালারের সঙ্গে, এটা গেছে রামা গ্রিন কালারের সঙ্গে, এটাও রানী পার, রামা গ্রিন কালারের সঙ্গে গেছে রানী পার, দেখতে নীলটায় দাম লেখা আছে কিনা, রামা গ্রিন কালার তার সঙ্গে রানী পার গেছে, এই কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার, দামটা ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি কালারের শাড়ি এগুলো সমস্ত, এটাও কিন্তু 1750-এরই একটা শাড়ি, ছেড়ে দে ওই রকমই দাম হবে, ওই প্রথমটার মতনই হবে, এটাও কিন্তু 1750-এর একটা শাড়ি, ঠিক আছে এটাও একটা 1750 শাড়ি, কালারটা দেখাই, রামা গ্রিন কালার, গিফটের জন্য খুব সুন্দর শাড়িগুলো, গিফটের জন্য ভীষণ সুন্দর শাড়িগুলো সব, ঠিক আছে এটা ছোট ছোট মেয়েরা পরুক, একদম যারা প্রথম শাড়ি পরতে শিখছে তাদের জন্য এই শাড়িগুলো, কি দেখিও দেখিও না, ওই রকম ব্লাউজ নেই, ওই রকম ব্লাউজটা আমি তৈরি করা ব্লাউজটা করেছিলাম, ওই ব্লাউজটা নেই গো। আচ্ছা এইটা খুব সুন্দর একটা কালার, গ্রিন কালারটা অদ্ভুত সুন্দর, তার সঙ্গে রানী পার, রানীর পারটা একটা বেনারসির পার গেছে, কিন্তু শাড়িটার দাম হচ্ছে 1750, একদম ছোট ছোট মেয়েদের সরস্বতী পুজোর শাড়ি, সরস্বতী পুজো মানেই যে একটা হলুদ রঙের পরে বেরিয়ে পড়তে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, সব কালারই পরতে পারো, সমস্ত কালারই পরতে পারো, হলুদটা পরে বেশি কিন্তু এখন সব কালার পরে।
জল খাওয়ালো। আচ্ছা, এটা আর একটা গেল, কালারটা এটাও তাই ওয়াইন টোনে রয়েছে। শাড়িগুলোর প্রাইসটা কম কিন্তু ভীষণ সুন্দর শাড়ি। আচ্ছা, আগে আগে যে শাড়িগুলো দেখালাম সেগুলোতে কিন্তু ব্লাউজ পিস নেই, দুটো শাড়ি। প্রথম যে ব্ল্যাকটা দেখেছি সেটাতে ব্লাউজ পিস আছে, আর এটাতে ব্লাউজ পিস আছে। তোমরা কমেন্ট করতে থাকো কেমন শাড়িগুলো দেখছো, তোমাদের কমেন্ট না পেলে আমার দেখাতেই ভালো লাগে না, যারা দেখছো তারা কমেন্ট করতে থাকো। আচ্ছা, এটাও যাচ্ছে ওয়াইন টোন, কালারটা দেখিয়ে দিই সামনে থেকে। কে সাদা পরবো? না, এটা তো সবার জন্য দেখাচ্ছি, সবাই সাদা পরবে না, আমাকে মারবে তখন। সবাই তো সাদা পরবে না, না তুমি আমি ভালোবাসবো, আর যারা ভালোবাসে তারা ভালোবাসে, কিন্তু সবাই তো সাদা পরতে চায় না। না, এটা একটা ওয়াইন টোনে রয়েছে, এটাও একটা অর্গেঞ্জা শাড়ি, বেনারসির মতনই দেখতে কিন্তু প্রাইসটা ভীষণ কম। এক কালারটা খুব সুন্দর, একদম ছোট ছোট ছেলেমেয়েরা পরুক, ছোট ছোট মেয়েরা পরে পরে বেরোক, দারুণ দেখতে লাগবে, দারুণ দেখতে লাগবে। এই যে এটা যাচ্ছে, এভাবেই চলে যাচ্ছে শাড়িটা, কালারটা ভীষণ সুন্দর। সামনে থেকে দেখিয়ে দিই কালারটা, ঠিক যে কালারটা দেখাচ্ছি সেম কালারটাই কিন্তু আসছে, যে কালারটা দেখাচ্ছি সেম কালারটাই কিন্তু এটার আসছে। আচ্ছা, আমি এরপরে আর একটা যেটা কথা বলার, আমাদের এখানে আরও দেখাবো আমি শাড়ি। আচ্ছা, আমাদের এখানে কিন্তু এবার আরির কাজ শেখানো হবে, আরির যে স্টিচ বা কাশ্মীরির যে কাজটা, আরি কাশ্মীরি সেই কাজটা শেখানো হবে। আমাদের এখানে তো বিভিন্ন রকমের স্টিচ তো শেখানোই হয়, কিন্তু ওই কাজগুলো এবার আমাদের স্টার্ট করা হচ্ছে। তার জন্য কি করতে হবে, নাম এনরোল করতে হবে, এবং নাম এনরোল করার পরে কিন্তু আমরা কাজটা মানে ক্লাসটা আরম্ভ করব। কোন দিন থেকে ক্লাস আরম্ভ করব সেটা বলে দেওয়া হবে, তোমরা ঝটপট নাম এনরোল করতে থাকো। আর যারা মনে করছো শিখে কিছু মানে স্বনির্ভর হতে চাইছো, তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। তার নাম্বার হচ্ছে 7980358625, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে থাকো। আমাদের এখানে যারা শিখছে তাদের যদি, তারা যদি খুব সুন্দর কাজ করতে থাকে, বেশিরভাগই খুব সুন্দর কাজ করে, 100 জনে হয়তো 2 জনের হাতের কাজটা মানে তারা হয়তো কনসেন্ট্রেট করে না, যারা কনসেন্ট্রেট করে কাজটার ওপর প্রত্যেকেই কিন্তু আমাদের এখানে কাজ করে, যারা যারা কনসেন্ট্রেট করে তারা কিন্তু প্রত্যেকেই কাজ করে। আমি একদিন দেখাবো আমাদের এখানে যখন মেয়েগুলো কাজ করছে, যারা কাজ করছে ওরা তো মাঝে মধ্যেই আসে দেখাতে, তো তাদেরকে নিয়ে আমি আর একটা ভিডিও করব। আসলে সবাই একদিনে আসে না বলে হয়ে ওঠে না ভিডিওটা। এটা চলে এলাম রিনে ব্লু, একদম ডিপ ব্লু কালার, তার সঙ্গে রানি, ডিপ ব্লু তার সঙ্গে রানি। প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, ডিপ ব্লু তার সঙ্গে রানি। বকুনি খাওয়ার কোনো ভয় নেই মায়েদের কাছে যে শাড়ি নষ্ট হয়ে যাবে, একদম অল্প রেঞ্জের শাড়ি, কিনে দিন মেয়েদেরকে, তারা পরে পরে বেরোক। আমি আমার মেয়েকে দিয়েছি, আপনারাও কিনে দিন। আর নাচ ছিঁড়লে কিন্তু কী করে শিখবে শাড়ি পরতে। এই যে এটা যাচ্ছে ব্লু কালারে, ডিপ ব্লু কালার, কালারটা সুন্দর, পাটটাও খুব সুন্দর, শাড়িগুলো দেখতেও খুব সুন্দর, খুব ক্যাচি, খুব সুন্দর দেখতে, যেমন পাটটা সুন্দর তেমন শাড়িগুলো সুন্দর, পাটটাও সুন্দর শাড়িটাও সুন্দর কিন্তু, আর খুব লাইট ওয়েটের শাড়ি, খুব লাইট ওয়েটের শাড়ি। স্বপ্নাদি তো বলবে, স্বপ্নাদি তো মানে শাড়ি পাগল, ও তো মেয়েকে 15-20 হাজার টাকা শাড়ি দিয়ে দেয় পরতে, ওর সঙ্গে আবার সবার তুলনা করা যাবে না, তো পাগল, ওর মাথা ঠিক নেই, ও শাড়ি দেখলে মাথা ঠিক রাখতে পারে না, নিজেও পরে মেয়েকেও পরায়, আবার আফসোসও করে, ইস মেয়ে নিয়ে চলে গেল আমার শাড়িটা। এটা আর একটা ব্লুয়ের সঙ্গে গোল্ডেন, এটা যাচ্ছে আর একটা ব্লুয়ের সঙ্গে গোল্ডেন, এটা খুব সুন্দর দেখতে তো, হ্যাঁ এটা যাচ্ছে ব্লাউজ, প্রথমেই যাচ্ছে ব্লাউজ পিসটা, প্রথমেই যাচ্ছে ব্লাউজ পিসটা, তারপরে যাচ্ছে ব্লুটা,
খুব সুন্দর দেখতে সেটা, কালারটা ব্লু কালারে গেছে, একটা টেম্পল মোটিভ পাটটা যাচ্ছে একটা টেম্পল মোটিভে। ব্লাউজটা চলে গেছে, আঁচলটা কুচিটা পিছিয়ে যাচ্ছে, কুচির কাজটাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আছে, কুচির কাজটাতেও কিন্তু একটা খুব মিষ্টি কালার গেছে। এই যে কুচিটা, হতে পারে রেঞ্জটা কম রেঞ্জের শাড়ি, কিন্তু শাড়িটা খুব সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। কি লিখেছে মেয়ে? আমার মতো শাড়ি পরতে খুব ভালোবাসে। হুম হুম না সেটা জানি, সেটা জানি, স্বপ্নাদি শাড়ি পরতে খুব পারত। হ্যাঁ, এটা আর একটা যাচ্ছে, কালারগুলো ভীষণ সুন্দর। এর এই কালারটা দেখাই, সেকেন্ড পার্টের কালারটা দেখাই। ফার্স্ট পার্টটা তো ব্লুতে গেছে, সেকেন্ড পার্টটা কিন্তু এই যে এখান থেকে আবার এই কালারটা গেছে, এবং এর সঙ্গে কিন্তু একটা ব্লুই স্টোন রয়েছে। হ্যাঁ, এর সঙ্গে একটা ব্লুই স্টোন রয়েছে। খুব মিনিমাম রেঞ্জের শাড়িগুলো কিন্তু পরে পরা যায়, বেশ স্টাইলও করা যাবে, কিন্তু রেঞ্জটা খুব মিনিমাম, কিন্তু পরাও যাবে, স্টাইলও করা যাবে, আর গিফটের জন্য তো ভীষণ ভালো। যারা গিফট দিতে চাইছো তারাও নিতে পারো, ভীষণ ভালো শাড়িগুলো, গিফটের জন্য খুব সুন্দর শাড়ি। আচ্ছা, এটা দেখিয়ে দিলাম, এবার আর একটা শাড়ি দেখাবো অর্গেঞ্জা, তারপরে আমি আবার এর পরের দিন আবার প্রোগ্রাম করব, সেদিনকে আমি দেখাবো, ঠিক আছে? আজকে আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি, অর্গেঞ্জা শাড়ি, সেটার পরে আমি একটা দেখাবো। এগুলো আর খুলবো, যারা শিখতে চাইছো তো তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো, যারা মনে করছো বুটিকের কোর্স করতে চাইছো তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো। এই যে এটা যাচ্ছে, জুয়েল টোন শাড়িটাও সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। ১৪৫০, 1450, 1450, সরি এটা কোটা, খুব ভালো কোটা শাড়ি এটা, 1450। আচ্ছা, এটা যাচ্ছে, এটা ব্লাউজ পিসটা, এটা যাচ্ছে, এটা ব্লাউজ পিসটা, এটা কোটা বেনারসি। হ্যাঁ, এটা যাচ্ছে, এটা ব্লাউজ পিসটা, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখিয়ে দিলাম, এর পরের দিন আমি আবার কোটা দেখাবো, কিন্তু তার আগে বলছি যে তোমরা যারা শিখতে চাইছো, শিখে কিছু করতে চাইছো, তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো, তারা যোগাযোগ করতে থাকো, এবং আমরা দেখিয়ে দেবো তোমাদের মধ্যে কী ক্রিয়েটিভিটিটা আছে, সেটা আমরা ঠিক বার করে দিতে পারবো তোমাদের। খালি তোমাদের একটাই জিনিস লাগবে, তোমাদের চেষ্টাটা থাকতে হবে, তোমরা যদি চেষ্টাটা না করো সেক্ষেত্রে আমাদের পক্ষে কোনো সম্ভব নয় জিনিসটা করানো, আমরা দেখিয়ে দেবো, কিন্তু সেটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করা সব কিছু করতে হবে। আর যারা মনে করছো যে না আমি শিখে কিছু করব, আমি স্বনির্ভর হতে চাইবো, তার জন্য কিন্তু মঞ্জুরি বুটিকে চলে আসতে হবে, যোগাযোগ করতে হবে 7980358625, 9051625781, 9874974972 নাম্বারে। আর আমাদের অ্যাড্রেসটা আমি আর একবার বলে দিচ্ছি, আমার অ্যাড্রেস হচ্ছে 37/1C রানী হর্ষমুখী রোড, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে এসে আমাকে একটা ফোন করতে হবে, একদম পাইকপাড়া মোহিত মঞ্চের কাছে আসতে হবে, হ্যাঁ, এসে আমাকে একটা ফোন করতে হবে, ঠিক আছে? আর আজকে এখানেই শেষ করছি, এর পরের দিন আবার অনেক শাড়ি নিয়ে আসবো, আরও অন্য কিছুও দেখাতে পারি শাড়ি না দেখিয়ে। তোমরা দেখতে থেকো, আর পারলে শেয়ার করো, খুব বেশি বেশি করে সবাই শেয়ার করলে আমাদের জিনিসগুলো অনেক লোকের মাধ্যমে, মানে অনেক লোকের কাছে পৌঁছাবে তোমাদের হাত ধরে, তা সেটা করতে হবে, করো। আর আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।